যদি আমরা বৈধ অবৈধ কিছুই আমরা চিন্তা ভাবনা না করি, অবৈধ পথে যদি আমরা শান্তি ভোগ করতে চাই, তাহলে এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ হবে, অশান্তিতে ভরে যাবে, যেটাকে বেশ্যা আর ফাহিশা বলা হয়। এই শূন্য পদ্ধতি, উত্তম পদ্ধতি ইসলামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে দিলেন যে তোমাদের জন্য, হে যুবকেরা তোমরা শোনো, যখন তোমাদের বয়স হয়ে যাবে, যখন তোমাদের গরম হয়ে যাবে, যখন তোমাদের রক্ত মাংস গরম হয়ে যাবে, তখন তোমরা বিবাহের দিকে অগ্রসর হয়ে যাও, তোমরা বিবাহ করার জন্য অগ্রসর হও সুন্নাত মুতাবিক। আল্লাহ রাসূল বললেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাআ মিনকুমুল মা ফালিয়াতাযাওয়াজ। হে যুবকেরা শোনো, তোমরা যখন যুবক হয়ে যাবে, তোমরা যখন বড় হয়ে যাবে, যখন তোমাদের 18+ হয়ে যাবে, তখন তোমরা বিবাহের জন্য অগ্রসর হও, বিবাহ করতে আগে বাড়ো, যাতে করে তোমরা তোমাদের চক্ষুটা